আজকে সকাল সকালে যে আজকে আলুর পরোটা আছে, আলু দিয়ে পনির দিয়ে মল্লিকা আজকে পুরো সব পরোটা গুলোই বানাচ্ছে। আর রান্নাঘরের অবস্থা দেখো, এই যে আটা ফেলিয়ে দুধ গরম হচ্ছে, আলুর পরোটা হচ্ছে, এখনো হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে, আমাদের ভোগ নিবেদন করা গেছে, এই যে এইদিকে আছে, এই যে এখন ভোগ উঠলো, আলুর পরোটা, তারপরে ফল দিয়া হয়েছিল, বেদনা অর্ধেকটা দিয়া হয়েছিল, তো এগুলো ভোগ লাগানো হয়ে গেছে, ভোগ উঠেও গেছে, এখন প্রসাদ পাবো। কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালের হচ্ছে সেবা পূজা হয়ে গেছে, আর আজকে আলুর পরোটা হয়েছিল, আলু দিয়ে পনির দিয়ে সব প্রসাদ পেয়ে নিয়েছি। প্রসাদ পেয়ে যে মালা জপ হয়ে গেছে, মালা জপ করে ভোগ রান্না হবে। তার আগে আমি তোমাদেরকে আজকে গোপীনাথের সিংহ দর্শন করিয়ে দিই, আর রান্না বসিয়ে দিয়েছে মল্লিকা, এখন হচ্ছে যে গোপীনাথের সিংহ দর্শন করে দিই। আজ আমাদের গোপীনাথকে কি ড্রেস পরানো হয়েছে, ব্লু ব্লু বলে, এটা ফিরোজি ফিরোজি কালারও বলে, ফিরোজি না কি কালার, অনেকে অনেক রকম কালার বলে, আমি ব্লু বলি এটাকে। তো এই যে সিংহার দর্শন করে নিন, গোমাতার দর্শন করুন, আর এই যে গোপীনাথের ড্রেসটা এরকম, আর সিঙ্গার এরকম হয়েছে, খুব সুন্দর লাগছে। আজকে আবার গাছের গোলাপটা আর আলাদা, সাদা আবার পিঙ্ক দুটো মিক্স। আজকে ভোগ রান্না হচ্ছে মূলো শাক ভাজা, কালকে নরম নরম মূলো শাক এনেছিলাম বাজার থেকে, মূলো শাক ভাজা হচ্ছে, আর এইদিকে আলু ভাজা হচ্ছে, পটলের রসা হবে, এই যে পটল, আর একটা এই যে ভাজা হবে শিম আলু আরে দিয়ে মিক্স সবজি ভাজা, পটলের রসা হবে সয়াবিন দিয়ে, একটু সয়াবিন আর হচ্ছে পাঁপড় দিয়ে, তো পটলের রসা হবে, আর আজকে বেশি কিছু হবে নি, বেশি বলতে কটা সবজি, এই তো পটলের রসা, শাক ভাজা, মিক্স ভাজা, মিক্স সবজি ভাজা, তিনটে হয়ে গেল। মল্লিকা ওইদিকে ওই যে এই সবজিটা বানাচ্ছে, আমি এইদিকে ভাজাগুলো বানাচ্ছি, এইদিকে মূলো শাক ভাজা হয়ে গেছে, আর এইদিকে শিম আলু সব বিনস একটু একটু সবজি সব ভাজা হচ্ছে, হয়েই গেছে প্রায়, আর এইদিকে পটল আলু সব সব দিয়ে কোথা হয়ে গেছে। মল্লিকা এটা বানিয়েছে, এই কোনাটা ধরবে নি বলে এটা করতে রেখে দিয়েছে, এটা এখন দিয়ে তারপরে রসা হবে, পাঁপড় লাস্টে ভেজে দিয়ে 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 হবে। আর এখন শীতকাল বলতে গেলে, শীতকাল আমাদের এখানে শীত সেরকম পড়েনি এখনো, কিন্তু সবজি বেশ ভালো ভালো পাওয়া যাচ্ছে, তো এই সময় যত ইচ্ছা শাক খেয়ে নিতে হবে, তো শাক অনেক রকম পাওয়া যায়, শীতের সময় শাক বেশি উঠে, হ্যাঁ এটা বন্ধ করে দিই, তো শীতের সময় যত শাক খাবে ভালো। আমাদের এই যে প্রায় রান্না হয়েই গেছে, পটলের পাঁপড় সয়াবিন আলু দিয়ে রসা হয়েই এসছে, এইদিকে রুটিটা হচ্ছে, বাকি সব জোগাড় করে নিয়েছি, এখন ভোগের ভোগ লাগানো হবে, আমাদের প্রভু পাঠ করছে এখন। কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে, ভোগ দর্শন করে নিন, আজকে ভোগ দেওয়া হয়েছে, অন্ন শসা আলু মাখা রুটি পটল আলু সয়াবিনে পাঁপড়ের রসা মূলো শাক ভাজা পাঁপড়, আর এইদিকে মিক্স সবজি ভাজা, জল আছে, তো আমাদের এই যে গোপীনাথ দর্শন করে নিন, হরে কৃষ্ণ রাধে রাধে। এই যে মল্লিকা নারকেল কুড়ে দিছে আর গুড়, এখন নাড়ু বানাবো। শীতকালে গুড় দিয়ে যে কোনো জিনিস খা ভালো, শীতকালেই ভালো গুড় খা, গরমকালে গুড় ক্ষতি করে, গুড়ের জিনিস গরমকালে বেশি মানে অতিরিক্ত খেলে ক্ষতি করে খুব বেশি, গুড় খা ভালো, চিনির থেকে গুড় খা ভালো। এদিকে যে নারকেলটা নাড়ু বানাবো, গরম এখন,
ঠান্ডা হোক একটু, ঠান্ডা হয়ে গেলে নাড়ু বানিয়ে নেবো। আর এইদিকে মল্লিকা এই যে সব গ্যাস পরিষ্কার করবে, বাসন ধুয়ে তারপরে প্রসাদ পাহাবে আমাদের একসঙ্গে, তারপরে আরামসে প্রসাদ পাহাবে। সব থেকে তো মল্লিকা বলবে সব থেকে বড় কাজ এইটা, এই গ্যাস পরিষ্কার করা, বাসন ধোয়া। সেই জন্য এখন সব এই যে গুছিয়ে সব রেখে দেবে পরিষ্কার করে, তারপরে আরামসে প্রসাদ পাহাবে। বন্ধুরা এখন এই যে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করে এখন চলে এলাম কেক বানাতে। আর আজকে বানাবো টুটি ফুটি কেক, এইটাই প্রায় আমাদের প্রভুর খুব পছন্দ হয় এই যে টুটি ফুটি। আর এখানে সব কিছু রেডি করে রেখেছি আমি, এইটার মধ্যে আজকে বানাবো, এইটার এইটাতে বানাবো। আর সব কিছু রেডি করেই রেখে দিয়েছি, আর লবণ দিয়ে রেখেছি, আর এই লবণটা অনেকবার কেক বানানো হয়েছে। আর এই কড়ার মধ্যে বানাবো আজকে এটা দিয়ে, সব কিছু রেডি। তো এখন বানাই কেক। তো বন্ধুরা এই যে একটা এরকম জায়গা নিয়ে নিচ্ছি, এর মধ্যে দই নিয়ে নেব। এই দইটা নিয়েছি, এটা এই দইটাই নিই বেশি আমি আমুলের। তিন চামচের মতন দই নিয়ে নিলাম। তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, তবু যখনই বানাতে ইচ্ছে করে তো মনে হয় যে আরো আবার দেখিয়ে দিই, শেয়ার করে নি। আর এই যে তেল নিয়েছি, এতটা তেল লাগবে নি, তবু আমি তেল আন্দাজ মতন একটু দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো করে দিলে কেকটা বেশ নরম হবে, আর দইটা দেওয়ার কারণ হচ্ছে দইটাতেও কেক নরম হয়। আর এখানে হচ্ছে চিনি, গুঁড়ো চিনি, চিনি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। চার পাঁচ ছয় চামচ চিনি নিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে মিক্স করে নেবো। এই দেখুন বন্ধুরা, চিনি তেল দই একসঙ্গে বেশ ভালো করে গুলে নিয়েছি। এখন এর মধ্যে ময়দা দেওয়া হবে, এরকম একটা ছাননি নিয়ে নিচ্ছি, এক বাটি ময়দা নিয়ে নিলাম। মিষ্টিটা যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকম, তো আমি এক বাটি ময়দা হিসাবে চিনি দিয়েছি, চামচের ছয় চামচ ছোট চামচে। আর নিয়ে নেব গুঁড়ো দুধ, দুধটাও যতটা মানে যে আন্দাজ, এক বাটি কি আধ বাটি, দুধটা একটু খুব বেশি দিলেও হবে নি, খুব কম দিলেও হবে নি। এখন এই যে এর মধ্যে একটা ছাননি নিয়ে নিচ্ছি, আর এক বাটি ময়দা আর গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দু চামচের মতো নিয়েছি, আর একটু দিলে হতো দুধ, গুঁড়ো দুধটা দিলে কি টেস্ট, কেকের টেস্টটা বেশ ভালো হয়। এইটা শেষ হয়ে গেছে। আর এই যে দই আরে গুলে রেখেছিলাম, দই তেল আর চিনি এর মধ্যেই হচ্ছে ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো বেকিং পাউডার, এই যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এই চামচে, এক চামচ ছোট চামচ। আর বেকিং সোডা, বেকিং সোডা একদম কম করে দিতে হবে, এই যে একদম ছোট চামচ এটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে চেলে নেব। তো কেক বানালে অবশ্যই এইরকম একটা ছাননি দিয়ে চেলে নিতে হবে, তবেই কেকটা মানে ডলা ভাবটা যে ডলা পাকে যায় সেইটা হবে নি, আর কেকটা খুব নরম হবে। তো এই যে ছাননি করে ছেলে নিচ্ছি, এখন এইটাকে দুধ দিয়ে গুলতে হবে। তার আগে আমি একটা কাজ ভুলে গিয়েছি, এটার মধ্যে ঘি, ঘি দিয়ে একটু ময়দা মাখিয়ে নেবো। কেকের যে ব্যাটারটা বানাবো, বানানোর সঙ্গে সঙ্গে এটার মধ্যে দিতে হবে, তারপর হচ্ছে নালে হচ্ছে কেকটা বেশ গুলে বেশিক্ষণ রাখা চলবে না। এই দেখুন বন্ধুরা, আমি চেলে নিয়েছি সব ময়দা আরে। আর তার আগে আমি একটা কাজ করে নিই, এই যেটাতে কেক বানাবো এটার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি,
এটা একটু রেডি করে রাখলে সুবিধা হবে। তো আমি কেকের ব্যাটারটা গুলে সঙ্গে সঙ্গে এটার মধ্যে দিয়ে দিতে পারবো। ভালো করে ঘি মাখিয়ে মাখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটু পেপার দিয়ে দিলাম, আজকে পেপারটা ছিল সেই জন্য দিয়ে দিলাম বাটার পেপার। আর আমি এরকম কেক বানালে যে কেকের এই দিই পেপারটা দিয়ে আর মাপ করে কাটতে পারিনি, সেই জন্য এরকম ভাবে কেটে নিয়েছি। তা এখন এই যে একটু ঘি লাগিয়ে এখন সাইডে রেখে দেবো। এটা এখন ভালো করে গুলে নিচ্ছি, দুধ অল্প অল্প দুধ দিয়ে গুলে নেবো। তো এই দেখুন বন্ধুরা, এই বাটির এতটা দুধ নিয়েছিলাম, পুরোটা লেগে গেছে। আর ব্যাটারটা ঠিক এইরকম। এখন এই যে টুটি ফুটি ময়দা মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। ময়দাটা মিশিয়ে দিলে কি হয়, এক জায়গায় জোটো পাকিয়ে যাবেনি, মানে টুটি ফুটিগুলো এক জায়গায় হয়ে যায়নি, অনেক সময় তো চারি থাকবে এগুলো। আবার মিশিয়ে নেবো এগুলো দিয়ে। এখন এটার মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। আর এতটা খালি আছে, কেকটা ফুলবে যখন পুরো ভর্তি হয়ে যাবে। এখন কিছুটা টুটি ফুটি উপর থেকে দিয়ে দেবো। দেখতে ভালো লাগবে। এখানে আমি গরম করতে রেখে দিয়েছিলাম, 5 মিনিটের মতন গরম হয়ে গেছে এটা। এখন এতে কেকটা বসিয়ে দেব। বসিয়ে এখন ঢাকা দিয়ে 45 মিনিট লাগে কেক বানাতে। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে রাখবো, ঠিক 45 মিনিট পরে চেক করব। তো এখন আমি খুলে দেখছি কেকটা হয়েছে কিনা। পঁয়তাল্লিশ মিনিটও লাগেনি, কেকটা দেখি চেক করে হয়েছে কিনা। ভেতরটা একদম রেডি, জড়ায়নি। তো কেকটা এখন তুলে নেবো, গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে কেকটা, একদম বরাবর মাপের হয়েছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। কেকটা এখন নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি থালার মধ্যে ঢেলে দেব। আর একটু বেশি হয়ে গেছিলো সেই জন্য এর মধ্যে দিইনি। পুরোটা দিয়ে দিলে কি হবে, এটা উপরে উঠে চলে আসলে কেকটা আর শেপ খারাপ হয়ে যাবে, সেই জন্য একটু বেশি হতে এই যে বাটির মধ্যে বানিয়ে নিয়েছি। অন্য জায়গায় ফটাফট এটা বাটির মধ্যে তাড়াতাড়ি হয়ে গেছে, আর এটা একটু টাইম লেগেছে। দেখতে ছোট লাগছে কিন্তু বড়, কেকটা বড়ই আছে এটা। তো এই যে কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এটা এখন তুলে নেব, সাইডে চাকু দিয়ে একটু করে নেব। পেপার দিয়ে আছে তো এই দু সাইডে পেপারটা কম আছে, সেই জন্য চাকু দিয়ে একটু সরিয়ে নিলাম। খুব সুন্দর কেকটা হয়ে গেছে, এখন এই যে পেপারটা তুলে নেব। কেকের কালারটা যে দারুণ হয়েছে। এইটাও হয়ে গেল আর নরম হয়েছে, পাউরুটি যেরকম সেরকম প্রচুর নরম হয়েছে। এই যে কাটিং করবো একটু পরে।
কেকের সাইজটাও বড় হয়েছে, এই যে প্রচুর বড়, একদম পঞ্চের মতন কেক। আর এই যে বাটিটা দেখি, বাটিটা এমনি উঠে যাচ্ছে, বাটিটাও দারুণ হয়েছে, এই যে কত বড়, একদম কত সুন্দর হয়েছে। এটা বাটিয়ে কম সময়ের মধ্যেই হয়ে গেছে। এখন এটাকে কাটিং করে নেব। মল্লিকা চেক করে দেখছে আমার। তো এই দেখুন বন্ধুরা কত কেক হয়েছে, আর থালার মধ্যে এখন সাজিয়ে নি। মল্লিকা বলছে বাটির কেকটা দিবে নি, আগে ভোগ লাগাবে, সে ভোগ লাগিয়ে তারপরে হচ্ছে যে। তো এই যে কেক সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে দেখবে। বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, মন্দির খুলে ভোগ লাগানো হয়ে গেছে, মল্লিকাই ভোগ লাগায় বিকেলে। তো ভোগ লাগিয়ে হচ্ছে যে এখন বিকেল বেলা যে জোগাড় করতে চলে গেছে সিঙ্গড়া। আমি ওকে আজকে সিঙ্গড়া বানাতে বলেছি, তো আমি বলি তোমাকে দেখিয়ে দিয়েছিলাম সেদিনে, তুমি আজকে বানাবে। তো রেডি করছে সিঙ্গড়া বানানোর জন্য। তোমাদেরকে তো সেদিনে দেখিয়েছি কিভাবে বানাতে হয়, আজকে আর দেখাবনি রেসিপি, আজকে শুধু কেকের রেসিপি দেখিয়েছি। কেক বারবার দেখাই, তবু আবার ইচ্ছে হয় যে কেক বানানোর। তো দেখিয়ে দিচ্ছি, এখন হচ্ছে যে ও জোগাড় করছে কেকটা হয়ে যাওয়ার পরে। তো আমি এখন একটু পাঠ করব, কীর্তন করব, বিকেল বেলা একটু পাঠ কীর্তন করব। আর আমি বাজারে গেলে, কোথাও বাইরে গেলে মল্লিকা পাঠ কীর্তন করে, তো আমি আজকে করে নিই। ও আজকে রান্নাঘরে জোগাড় করছে, সিঙ্গড়াটা হবে রাত্রে, তারপরে বেশি হবে নি, আজকে দু চারটা। ওই মেয়ের খুব, মেয়ে সেদিনে মানে বেশি দু তিনটা হয়তো খেয়েছে, তো ছোট ছোট, তো সেই জন্য ও বলছে আবার বানাও। তো ওর কি হয়, বাসি সিঙ্গড়া খুব পছন্দ, সেই জন্য সেদিনে পায়নি, তো আবার বানাতে বলছে। তো আজ সেই জন্য একটু অল্প করে বানাবে ওরা দুজনেই। আমি এখন একটু পাঠ করে নিই, কীর্তন করে নিই, তার আগে তোমাদেরকে গোপীনাথের একটু দর্শন করে দিই। তো এই যে মল্লিকা আজকে সিঙ্গড়া বানাবে, সিঙ্গড়া মল্লিকার আজকে দায়িত্ব পড়েছে। এই যে মশলা ভেজে রেখেছে, আজকে মল্লিকা বাদাম আর পাঁচফোড়ন লঙ্কা একসঙ্গে ভেজে নিয়েছে, ও একটু আলাদা টাইপের বানাবে বলছে। বানাও ভালো, আলাদা আলাদাই বানানো, মানে একই রকম কি সবাই বানায়, তো একটু যে যার হাতে। আজকে মল্লিকা সিঙ্গড়া বানাচ্ছে, হয়ে গেছে একবার, হয়ে গেছে আরেকবার। তো আজকে পুরোপুরি আমার মতনই সেম বানাচ্ছে, সব কিছু আমার দেখে শিখে নিচ্ছে, এরকমই তো ভালো। সব কিছু আমার, সব জিনিস মানে যেটা যেটা বানাই সেইটাই শিখে যায়। আর সিঙ্গড়া তো একদম ইজি বলতে গেলে, কিন্তু এই মুড়াটাই একটু কষ্ট, কিন্তু ভালোভাবেই মুড়ে নিচ্ছে যে। আর এখন এই যে এগুলো আর একটু বানাচ্ছে, কিছুটা হয়ে গেলেই ভোগ লাগাবো। এখন রাত্রের ভোগ নিবেদন করে দিয়েছি, আজকে ভোগ লাগিয়েছি কেক, সিঙ্গড়া, ছানা, দুধ আর জল আছে, তো এটা দিয়েই আজকে রাত্রে ভোগ নিবেদন করে দিলাম। আর এই যে আমাদের গোপীনাথ, আমি 9টার সময় করে ভগবানের শয়ন দিয়ে দেবো, এখন দর্শন করে নিই। এখন বাজে 8:10, না 8 বাজে, 7:30 ভোগ লাগিয়েছিলাম আমি, 8:10 বলছি। তো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করতে চলে এলাম, আর রাত্রে ভোগ লাগানো হয়ে গেছে আমার, ভোগ লাগানো হয়ে গেছে, এখন একটু পরেই প্রসাদ পাবো। তো আমি ভিডিওটা শেষ করার আগে বলে দিই, আমি আজকে সারাদিন কি কিভাবে কাটালাম, কি কি রে সব বানিয়ে। আর এক এক সময় সবারই ইচ্ছে করে যে অনেক কিছু বানিয়ে বানাতে ইচ্ছে করে, তো আমার তো বিশেষ করে আমার গোপীনাথের জন্য বানাতে ইচ্ছে করে, একটা আলাদাই আনন্দ লাগে। তো মনে হয় যে ওইটা বানাই সেটা বানাই এরকম, আর বানিয়ে ভোগ লাগাই। তো যে কোনো জিনিস তোমরা যদি ভাবো যে এইটা রান্না করি আমি আনন্দে, একটা রান্না করলে যেটা রান্না করবে সেইটা মানে টেস্টি, অনেকই টেস্টি হয়। আর
তো আবার বিশেষ করে যে এই জিনিসটা যেটা বানাবে রান্না করে সেইটা বিশেষ করে ভোগ লাগালে, ভগবানকে যদি আগে ভোগ লাগানো হয় সেইটা তো আরো টেস্টি হয়। তো তোমরা অনেকে শুনেছো যে অনেকে বলে যে মন্দিরের প্রসাদ কত টেস্টি হয়, কেন টেস্টি হয়, সেটা আগে ভগবানকে ভোগ লাগানো হয় সেই জন্য। তো সেই জন্য আমাদের ঘরেতেও সব কিছু বানালে বানিয়ে যদি ভগবানকে আগে ভোগ লাগানো হয় সেটা আরো আরো টেস্টি হয়। তো সেই জন্য আমি এই যে আনন্দে মানে খুবই আনন্দে আমাদের বৌমা আমি দুজনে মিলে রান্না করে ভোগ লাগাই, তো খুব ভালো লাগে। তো তোমাদের যদি যদি আমাদের এই রান্না আর আমাদের ঘর সংসারের যা কিছু সেবা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা পাবার একটা নতুন ভিডিও।